চিলিকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচের একেবারে শেষ সময়ে মার্টিনেজের গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা আগের কানাডাকে হারিয়েছিল লিওনেল স্কালনির দল এই গ্রুপের আরেক ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারিয়েছে কানাডা লিওনেল আরও একটা পালক যুক্ত হওয়া থেকে মাত্র তিন স্টেপ দূরে দাঁড়িয়ে আর্জেন্টিনা সেই সাথে নিজেদের টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা থেকেও পথ এখনো অনেক বাকি তবে এদিন কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আলভেসিলাস তারা একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখাটা পাচ্ছিল না তারা সব আক্রমণ গিয়ে আটকে যাচ্ছিল চিলির গোলরক্ষক ব্রাবর গ্লাভসে প্রথমার্ধে গোল শূন্য শেষ হওয়ার পর অর্ধ শেষ হচ্ছিল গোল শূন্য ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে কিন্তু তখনও ম্যাচের কথা লেখা ছিল বাকি মিনিটে লিওনেল মেসির কর্নার কেক জটলাই পাওয়া বল থেকে গোল করতে ভুল করেননি লাউতারো মার্টিনেজ মার্টিনেস একশূন্য গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা যদিও এই গোল নিয়ে কিছুক্ষণ এর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয় দুদলকে ভিআর থেকেও আসে গোলের সিদ্ধান্ত ম্যাচের যোগ করার সময় লিড আরও বাড়াতে পারত আর্জেন্টিনা ডান পাশ দিয়ে ডি মারিয়া লম্বা রানিংয়ে বল নিয়ে উঠে ফাঁকায় থাকা লাউতরকে পাস করেন কিন্তু সেটি জালে জড়াতে পারেননি এই ফরওয়ার্ড তাই একশন গোলের জয় সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে মামনুর রশিদ ডিভিসি নিউজ ডেস্ক